এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বাড়তে বাড়তে ডিপার্টমেন্ট বাড়তে বাড়তে 62টা হয়েছে, কোরআন রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, হাদিস রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, সবই হবে। চারুকলা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, লারলাপ্পা করার জন্য চারুকলা মানে মূর্তি, মূর্তি শিখতে হবে না, হচ্ছে যারা করেছেন করেছেন, তারা কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে। ডিগ্রি যতই হাসিল করো, ইন্দ্রিয় বলে বল, বাহু বলে বল, ইন্দ্রিয় জলে জল, বাহু বলে বল, নিজস্ব ক্ষমতা যদি থাকে ওটাই আসল ক্ষমতা। ডিগ্রির ক্ষমতার কোনো মূল্য নাই। বাস কোরআন একটা পবিত্র গ্রন্থ, কিন্তু এটা জীবন গ্রন্থ নয়। কোরআন বলা হচ্ছে হুদা, পথ প্রদর্শক, কিন্তু আমরা আমাদের পথ নিজেরাই প্রদর্শন করার চেষ্টা করি কোরআনকে বাদ দিয়ে। যে কোনো দলমতের শিক্ষক হোক না কেন, শিক্ষক আমার শিক্ষক, বাস খালাস। আর যে কোনো দলমত ছাত্র হোক, ছাত্র আমার স্নেহের পত্র, সে আমার ছাত্র। এই মেজাজ যদি না থাকে, ছাত্রদের সঙ্গে স্নেহের সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক, এটা যদি না থাকে, দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ বিহুসনি বায়ানিহিল ওয়াজিজ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়া ফি আয়াতিন উখরা اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আহলেদের যুব সংঘের উদ্যোগে আয়োজিত শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে ছাত্র শিক্ষক এবং শুভানুধ্যায়ী অনেকের সামনে বসতে পেরে, সবার সঙ্গে মিলিত হতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসে আজকে আপনারা সেমিনারে বসছেন আহলেসের নাম নিয়ে, এজন্য কি আপনার খুশি হওয়ার দরকার নেই? সারা বিশ্ব যখন আহলেস আন্দোলনের শত্রু, সারা দেশ থেকে আহলে চান্দার বিরুদ্ধে একাট্টা, আর আহলে চান্দার করতে গিয়ে আমাদেরকে বিনা দোষে কারাগার নির্যাতিত হতে হয়েছে, আর সেখানে আপনারা এসছেন এরপরে মরা ঘুমিয়ে থাকা নাকি একটু পরেই তো খাবেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষার মৌলিক লক্ষ্য এ বিষয়ে 1975 থেকে আমি বক্তব্য করে যাচ্ছি, আজকে নয়, 75 সালে সাতক্ষীরা ইসলামী সেমিনার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম এবং সবচাইতে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টিকারী সেমিনার ছিল। তখন তৎকালীন সময়ে যারা দেশের শ্রেষ্ঠ জ্ঞানীগুণী ছিলেন তাদের সবাইকে আমরা সাতক্ষীরা নিয়ে গেছিলাম, সেটা ছিল 1976 সালে। তার এক বছর আগে থেকেই আমি 75 সাল এপ্রিল থেকে বক্তব্য শুরু হয়ে গেছে আমার। জাতি ধ্বংস হয়ে যাবে যদি শিক্ষা না থাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড, প্রত্যেকেই বলেন। কোন শিক্ষা মেরুদণ্ড, সুশিক্ষা না কুশিক্ষা? কুশিক্ষা গুন্ডা বানায়। আজকে বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি, আমাদের হলগুলো কি হচ্ছে? দিন দিন চেহারা বাড়ছে এই হলে, যখন আমরা আগে এসেছি টিএসসিতে, আর এখন সেই টিএসসি কি এই টিএসসি এক আছে নাকি? আমি চিনতে পারছি না টিএসসি কোনটা, তোমরা তো কালকে সেলিব্রিটি। যে টিএসসিতে আমার বলা যেতে সারা জীবনটা কেটেছে হিসাব মতো, 1980 সালে 10ই ডিসেম্বর আমি এই বিষয়ে জয়েন করেছি, আর 2016 সালের 30শে জুন এখান থেকে আমি রিটায়ার করেছি। পুরোটা জীবনটাই কাটালাম যেখানে, আর আমি আজকে টিএসসি খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোথায় বেরোতে হবে। ঢোকার পরে গোলক ধাঁধার মতো এ পাশ ঘুরিয়ে 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 এখান থেকে ঢুকে যাবে। বাপরে
এ কোন জাতের টিএসসি হয়ে গেছে, চিনতেই পারছি না। অথচ প্রতিদিন নিউজ আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমুজার সিট দখল, অমুজার তাড়িয়ে বের করে দিচ্ছে। এগুলো হচ্ছে না, গত কদিন আগে তো হাইব্রাহ হলের রিপোর্ট শুনলাম, এগুলো তো আগে তো ছিল না। বিল্ডিং বড় বড় হচ্ছে, শিক্ষার মান বাড়ছে না। এই অনুভূতি থেকেই 75 সাল থেকে ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, এমনকি সবশেষ 2004 সালে 10ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটির দিন কুষ্টিয়া রেজিয়া সাদ ইনস্টিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেমিনার হয়ে গেছিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডিনরা এবং রাজশাহী কুষ্টিয়া শহরের নামকরা উকিলরা সেখানে উপস্থিত ছিলেন। এ সবগুলো একত্রিত করে শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা সমূহ একটা বই হয়েছে, এটা প্রত্যেকের কাছে যেন থাকে, তাহলে বুঝতে পারবে আমরা কী চাচ্ছি, কী বলে আসছি শুরু থেকে। পয়সার মায়া করলে হবে না, এটা নিতে হবে সবাইকে, তাহলে বুঝবে আমাদের মধ্যে শিক্ষার জন্য কি বেদনা লুকিয়ে ছিল, আজও সেই বেদনা নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যেতে হবে মনে হচ্ছে। 74 বছরের বাংলাদেশ, শিক্ষার কোনো উন্নতি নাই। 24 বছরের পাকিস্তান, শিক্ষা কমিশন হয়েছে, শিক্ষার কোনো কমিশনের মুখ কেউ দেখে নাই। আজকে বাংলাদেশের সংসদের 50 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে, লাভটা কী হচ্ছে? বলেই বলেছেন এমপি সাহেবরা যে আমাদের আসলে কিছুই উন্নতি হয়নি, বরং আগের চেয়ে অবনতি হয়েছে। শিক্ষার উন্নয়নের জন্য আগে লক্ষ্য নির্ধারণ করা উচিত, আমরা যাচ্ছি কোথায়, হোন্ডা স্টার্ট করবেন, যদি লক্ষ্য না থাকে কোন দিকে যাব, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? আসলে তাই হচ্ছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করবার সবার আগে কোরআনের প্রথম কোন আয়াত নাযিল হয়েছে বলতে পারেন? কথা বলেন, সুরা আলাক। আর এটা সুরা হিসেবে কত নম্বর সুরা বলতে পারেন? 96 নম্বর সুরা। উচিত ছিল শুরুতে একরা বিসমি আসা, তাই না? শুরু দেখছে কি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফিহি, তাই না? ওটা কি শুরু নাকি? সুরা বাকারা তো সর্বশেষ সুরা। সুরা বাকারা 281 নম্বর আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত। কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর 7 দিন মতান্তরে 21 দিন পূর্বে। আর সেই আয়াতটি হচ্ছে সুরে বাকারার মধ্যে। আর সেই সুরে বাকারে এসছে কোরআনের তরতিব হিসাবে, সংকলন হিসেবে প্রথম সুরা হিসেবে আসছে। কারণ কি? সেখানে আল্লাহ বলে দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়ত করবে যারা মুত্তাকি তাদেরকে, যারা ফাসেক মুনাফেক কাফের তাদের জন্য কোরআন হেদায়ত গ্রন্থ নয়। মানুষ হেদায়ত চাইলে হেদায়ত পাবে, না চাইলে কি পাবে? আল্লামা ইকবাল বলছেন, রাহ দেখলামও কিস্তা রাহ রে মানসিল হি তো নেই, রাস্তা দেখাবো কাকে, রাস্তা দেখতে চায় না তো কেউ। অথচ এই রমজান মাস আল্লাহ নিজেই বলে দিচ্ছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই সে রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআনের ব্যাখ্যা কি? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, বাইয়িনাত মিনাল হুদা, এবং পথ প্রদর্শনের ব্যাখ্যা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। কোরআন পড়ে আছে পবিত্র গ্রন্থ হিসাবে, জীবন গ্রন্থ হিসাবে নয়। মুসলমানদের দিনদার মুসলমান যারা যেখানে কোনো বৈঠক করেন প্রথমে কোরআন পড়ে শুরু করেন না? বাস, কোরআন একটা পবিত্র গ্রন্থ কিন্তু এটা জীবন গ্রন্থ নয়। কোরআন বলা হচ্ছে হুদা, পথ প্রদর্শক, কিন্তু আমরা আমাদের পথ নিজেরাই প্রদর্শন করার চেষ্টা করি কোরআনকে বাদ দিয়ে। এরপরে বলেছে বাইয়িনাত মিনাল হুদা, পথ প্রদর্শনের ব্যাখ্যা কোথায়? হাদিসে আকিমুসসালাহ, কায়েম করো। কীভাবে করবে? সব নিয়মকানুন হাদিসে রয়েছে না? আল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড।
কোরআন বলছে সুদ হারাম, আপনি বলছে সুদ নিলে চলবে কেমন করে? বিশ্ব সুদী অর্থনীতির উপর ভরে আছে, সারা বিশ্ব সুদের মধ্যে ডুবে আছে। শুধু মুসলিম কান্ট্রি নয়, সমস্ত বিশ্ব সুদী অর্থনীতির হিংস্র অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অথচ কোরআনের অনুসারে 57টি মুসলিম কান্ট্রি কেউ সুদের বিরুদ্ধে কোনো আইন তো পরিমর্জ্ঞা, সুদ থেকে সুদটা যে খারাপ জিনিস এ বলতেও সাহস নেই কারো মনে। আচ্ছা, কোরআন হলো সত্য মিথ্যার মানদণ্ড? কোরআনই বলে দিয়েছে সত্য হলো সুদবিহীন জাকাত ও সাদাকা ভিত্তিক অর্থনীতি হচ্ছে সুদবিহীন অর্থনীতি, সুদি অর্থনীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো সাদাকা ভিত্তিক অর্থনীতি। জাকাতও নেই সাদাকাও নেই, আচ্ছা লামসাম যেটা খুশি হতে দেয়, শুধু মুসলমানরা যদি ওষুধটা যদি দেয়, বাংলাদেশ যত উৎপন্ন ফসল হয় খাদ্য শস্য এর 1/10 10 ভাগের 1 ভাগকে আরবিতে ওষুধ বলা হয়, অথবা 20 ভাগের 1 ভাগ যদি শুধু এইটুকু যদি ওষুধ দিতাম আমরা, তাহলে বাংলাদেশে কোনো দারিদ্র খবর থাকতো না। কিন্তু আল্লাহ প্রদত্ত অর্থনীতি আমরাই ধ্বংস করে দিচ্ছি। বিশ্বাস করতেও আজকে ভুলে গেছি যে কোরআন হলো অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, এটা বলতেও আমরা যেন আপত্তি করি। মুখে কেউ বলে না যে কোরআন অপবিত্র গ্রন্থ, কিন্তু কাজে বলে দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। কে আমাদের দিন যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না, হে মোহাম্মদ তোর উম্মতের এই দুর্দশা কেন, তখন তিনি জবাব দেবেন ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত বলে মনে করেছিল। পরিত্যক্ত মানে বর্জ্য, রাস্তা ঝাড়ু দেয় না, ঝাড়ু দিয়ে এক পাশে রেখে দেয় না, ওটা হলে পরিত্যক্ত। আজকে কোরআনের এই দুর্দশা হয়েছে। প্রশ্ন হল সমাজের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এর উপায় তো আমরাই বুঝতে পারি, প্রত্যেক জায়গাতেই আপনাকে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, অথবা লক্ষ্যের পক্ষে একদল লোককে কাজ করে যেতে হবে, এবং সেখানে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বিশৃঙ্খলভাবে সারা দেশে বক্তৃতা করে তো কোনো লাভ হবে না। এই বিষয়টি সবসময় মনে রাখবেন। প্রথমে হলো তৌহিদের ব্যাখ্যাটা কি? তৌহিদি জনতা ঘরে ঘরে এখন না, তৌহিদের মূল ব্যাখ্যাটাকে জানতে হবে। আমরা তৌহিদ বুঝি কবর পূজাও করি, কবর পূজা তৌহিদ কি একসঙ্গে চলবে? অথচ বাংলাদেশে চলছে, এই ইউনিভার্সিটি দেখেন চায় কতগুলো কবর আসা ডানি বামে, কবরের গায়ে কেউ হাত দেবে না। এখানে একটা ভুয়া কবর আছে, শাহানির মাজার আছে না, কয়টা বাংলাদেশে? 3টা আছে, এখানে একটা, ঢাকায় একটা, আর ওই সুলতানগঞ্জে একটা। একটা মানুষ কয় জায়গায় মরে? বাজিদ বস্তমে আছে না, কোথায় বলো, নাকি জানো না নাকি তোমরা? বাজিদ বস্তমে না জানলে তো তোর বাংলাদেশে বাস করে উচিত না। বাজিদ বস্তমে চট্টগ্রামে না, জীবনে একদিনও সে বাংলাদেশে আসেনি, সে হলো ইরানের লোক, বিস্তম শহরে বসবাস করছে। অথচ বাংলাদেশ এমন, এদেশের মানুষ এত হুজুগি, যেটা চলছে ওটাই চলবে, বিপরীত বললে আপনি বাতিল। স্রোতে লাশ ভাসে, আর স্রোত উল্টা জীবন্ত সাঁতারুরা। সমাজ পরিবর্তন করতে গেলে কিন্তু জীবন্ত মানুষ দরকার, মরা লাশ দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না। আর এটা বুঝতে পেরে ছাত্র জীবনে আমরা শুরু করেছি আহলে যুব সংঘ। তোমরা দেখছো 78 সালে 5ই ফেব্রুয়ারি আসলে না, 74 সালেই আমার এই কাজ শুরু হয়ে গেছে, যখন খুলনা সিটি কলেজের ছাত্র। তখন আমরা বুঝতে পারছিলাম এটা কী হচ্ছে, ছাত্র কালে স্লোগান দেওয়া দিন এসছে দুনিয়াতে, ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, অর্থই হলো জাতীয় রাজনীতির লেজুড় বৃত্তি করা। কোনো শিক্ষক বা কোনো ছাত্র স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এখানে, ফলে বাক স্বাধীনতা হরণ করা হয়ে গেছে, কেউ জানে না এখানে কী বলতে হবে। শিখানো বলি বলন অর্থ তো আর শিক্ষকতা নয়। আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমি আজকে স্মরণ করছি প্রফেসর খালেকুজ্জামানের কথা, যিনি জুলজির প্রফেসর ছিলেন, এসব কলেজেরা চিনবেন বাচ্চা অনুসব, অনেক আগের কথা, 94-এর কথা বলছি। পদ্মাবাসীকে তার বাড়িতে পড়ে আসেন প্যারালাইসিস রোগী হিসাবে, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি জীবন্ত হিসেবে তোমাদের সামনে এসে বসতে পেরেছি। আর যদি উনি ভালো অবস্থা থাকলে আমি ওকে নিয়েই আসতাম এখানে।
যখন আমরা এখানে প্রথম বললাম প্রস্তাব দিয়ে ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যেও মানেনি কেউ অবশ্য, কিন্তু সবাই বলছিল হ্যাঁ ঠিক, কী সেটা জানো? বলেছিলাম যে ভিসি নিয়োগ হবে নিঃসন্দেহে চ্যান্সেলর কর্তৃক, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যিনি প্রফেসর বয়সের দিক দিয়ে বয়োজ্যেষ্ঠ রিটায়ার করেননি, এরকম তিনজন সিরিয়াল সর্ব বয়োজ্যেষ্ঠ প্রফেসরের নাম পাঠানো হোক চ্যান্সেলরের কাছে, উনি সেখান থেকে একজনকে ভিসি নিয়োগ দেবেন, কোনো দলাদলি থাকবে না। ঠিক ছাত্র সংসদ প্রয়োজনে ফ্যাকাল্টি ভিত্তিক হোক আর শ্রেণীভিত্তিক হোক, সেখানে ডিউ টু মেরিট যে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় আসেন, এরকম হিসাব করে সেখানে পরপর এগারো জনকে দিয়ে একটা কমিটি করে দাও, এগারো জনের মধ্যে যে যে দল করুক করুক, এখানে মেধার মূল্যায়ন হবে, যেন ছাত্ররা বুঝে আমাকে আগামীতে ভালো রেজাল্ট করতে হবে, যত যাতে মেধাকে সে গুরুত্ব দেয়, লেখাপড়া ভালো করে। আমাদের এই চিন্তাধারাটা সবাই খুব ভালো বলেছে, গ্রহণ কেউ করেনি। হ্যাঁ, প্রফেসর খালিকুজ্জামান একমাত্র ব্যক্তি, আমাদের যুবসংঘ কর্মী শিমুল যখন এই ধারণা তার কাছে পেশ করল, উনি জিজ্ঞেস করছিল তুমি এই ধারণা পেলে কোথায়, তো আমার কথা বলছিল, উনি বলেন ঠিক আছে দেখি আমি এটা কিছু করতে পারি কিনা। উনি ঘোষণা দিয়ে দিলেন আমার ডিপার্টমেন্টে জুলজি মানে বাংলা ভাষায় কী বলে প্রাণীবিদ্যাকে পুরনো সাবজেক্ট এদেশে আমাদের ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে, আমি যখন গেছি এখান থেকে তো ছিল ৪২টি বিভাগ, এখন আজকে ভাই বললেন ৬২টা বিভাগ, ইনস্টিটিউট ছিল মাত্র একটা, এখন তো যে বলে ৬টা না ৭টা, বিশাল ব্যাপার। তো না আমরা শিক্ষক ছিলাম ১০০০ পর্যন্ত, ১০০০ প্লাস, এখন হচ্ছে ১৫০০ প্লাস। এই শিক্ষকরা যদি নিরপেক্ষ থাকে, ছাত্ররা যদি নিরপেক্ষ থাকে, তাহলে তাদের জ্ঞান অর্জনের সুযোগ থাকে। সবাই ব্যয়িত হচ্ছে একটা দলের লেজুড়ে, ফলে শিক্ষকরা মর্যাদা হারিয়েছেন, ছাত্ররাও তাদের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে, এবং ছাত্র শিক্ষক পরস্পর ভাই ভাই ফ্রেন্ড হয়ে গেছে, আগে এটা ছিল না। যে কোনো একজন শিক্ষক দেখলেই যে কোনো ছাত্র মাথা নত করতো, স্যার আসতেছে, এটা সম্মান ছিল। এখন থেকে দলীয় শিক্ষককে সেই সম্মান পায়, দল বিরোধী শিক্ষক হলে সম্মান নেই। একই এটা কি হবে নাকি? শিক্ষক সবারই শ্রদ্ধার পাত্র হবেন, এই এর পক্ষে আমরা এই প্রস্তাবগুলো দিয়েছিলাম। এমনকি রেজিস্ট্রার আবসালাম সাহেব বললেন ভাই আপনার কথাগুলি এত ভালো, কিন্তু বলবে কে, আপনি তো কোনো দলেই যান না, তা কী করে হবে আমাদের দলে, কিন্তু আমাকে আবার সেই গর্তে পড়ে যেতে হবে। প্রশ্নঙ্গ এই প্রফেসর খালেকুজ্জামান সাহেব বলছিলেন যে আমি দেখে কিছু করতে পারি কিনা, উনি বলে দিলেন কোনো দলভিত্তিক নির্বাচন হবে না, এই থাকলো ভোটের বাক্স যে যে যা পারো ভোট দাও, কোনো দলাদলি থাকবে না। উনি পেরেছিলেন, মনে হয় একটা প্রভাব ছিল ডিপার্টমেন্টের উপরে। আমি আজকে আসার আগেও সে মানুষের কথা বলে রাখলাম, কথা ঠিক তো ভালো বলো, হ্যাঁ স্যার স্মৃতিচারণ করতে হয়, যারা সত্যিকার অর্থে কিছু করে যান বা বলে যান, যদি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা অন্যায় করবো না। যদিও আমি তাকে তখনও চিনতাম না, আজও চিনি না মানুষটা কীরকম, উনি কোনো আমার সামনে আসেননি, কিন্তু তার এই কাজটা আমার কাছে এবং ছাত্রদের কাছে খুবই ভালো লেগেছে। তার এই ছাত্র আজকে খুলনা মেডিকেলে তার বাপকে নিয়ে পড়ে আসে চূড়ান্ত অবস্থাতে, আবার সেই অবস্থাও সে আমাকে বলল স্যার, তো আমিও ওই ছাত্রকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই স্মৃতি সে মনে রেখেছে, আর তোমাদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণের জন্য উপদেশ দিচ্ছি, পারলে এর উপরে তোমার টিকে থাকার চেষ্টা করো, যে কোনো দলমতের শিক্ষক হোক না কেন, শিক্ষক আমার শিক্ষক বাস খালাস, আর যে কোনো দলমত ছাত্র হোক, ছাত্র আমার স্নেহের পত্র, সে আমার ছাত্র, এই মেজাজ যদি না থাকে, ছাত্রদের সঙ্গে স্নেহের সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক, এটা যদি না থাকে দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে। মান্নান ভূঁইয়া বলেছিলেন একসময় যে আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য এত টাকা ব্যয় করছি, তো কিছুই বৃদ্ধি হচ্ছে না, ঠাকুর যে টাকা বাজার করে তো মান বৃদ্ধি হয় না। মনে পড়ে এখন আমাদের নিজেদের কথা, আমরা লেখা কখনো ইট সিমেন্ট দেখি নাই, মাটির দেওয়াল খড়ের চাল,
আর বাস বরণের আটা দিয়ে তালগাছের পাতায় লিখতাম অ আ ক খ। বাস বরণের আটা তোমরা চিনো, হাতে কাঁটা ফুটবে, কিন্তু প্রচণ্ড কাঁটাওয়ালা গাছ, ভাঙলে সাদা দুধের মতো আটা বের হয়। ওই আটা দিয়ে লিখতে হতো তালপাতায়, শুকনো তালপাতার উপরে। এই লেখা নিয়ে মাদ্রাসায় গিয়ে জমা দিতাম, লেখা কার ভালো হয়েছে কার মন্দ হয়েছে। তালপাতায় লিখতে গেলে লেখাটা ভালো না করলে তো হবেই না, নাহলে আটটা তালে বাদ দিয়ে আটটা তালে বাদ দিয়ে লিখবো। এই লেখার প্রচেষ্টার কারণেই লেখা আমাদের ভালো। আর এখন তো লেখালেখি বন্ধ হয়ে গেছে, কম্পিউটার টিপা টিপির চোটে কীভাবে অ লিখতে আসে বলতেই পারে না। বাস বরণের আটা দিয়ে লিখে আর বর্ষাকালে রেনি সিজনে তিন মাস ছুটি প্রাপ্ত ওই মাদ্রাসায়, কারণ দেয়াল তো ভেঙে পড়তে পারে, বলা তো যায় না। বাঁশ দিয়ে ঠেকা দিতাম বর্ষাকালে বৃষ্টির সময়, আব্বা বলতেন যাও ভেঙে পড়লে কি দেখে আসো। এইসব জায়গায় লেখাপড়া শিখে আমরা আজকে এখানে, আর তোমরা লেখা শিখছো কত সুন্দর জায়গায়। ডিগ্রি যতই হাসিল করো, ইন্দ্রিয় বলে বল, বাহু বলে বল, ইন্দ্রিয় জলে জল, বাহু বলে বল, নিজস্ব ক্ষমতা যদি থাকে ওটাই আসল ক্ষমতা। ডিগ্রির ক্ষমতার কোনো মূল্য নাই, একসময় ছিল ডিগ্রি একটা পরিচিতি মাত্র, আইডেন্টি কার্ডের মতো। তুমি কতটুক যোগ্য অযোগ্য যাচাইবাজি হবে তোমার কর্মজীবনে গেলে, কর্মজীবন যেন তোমার কাছে ব্যর্থ না হয়, তোমার ডিগ্রি যেন নাম সর্বস্ব না হয়, এ বিষয়টা মনে রাখতে হবে। আমাদের সাবেক ভিসি একজন আর্মি ম্যান ছিলেন, প্রফেসর রকিব সাহেব, উনি একসময় রাগ করে বলেই ফেলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ পর্যন্ত ডিগ্রি বিতরণী কেন্দ্র হবে। অথচ তখন যা শিখত ছেলেরা এখন তো তাও শেখে না, ক্লাসে ছাত্র নেই, পরীক্ষার হলে সব ছাত্র মজুদ, সারা বছর ক্লাস করে না, তো তারা জানে পাশ করার কোনো ব্যাপারই না। আর টিচাররা পাস না করেই দিলে তো ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন থাকবে না। আর্মি বিভাগে এখন 110টা সিট, ওটা আমি করে গিয়েছিলাম, আর বাড়েনি, কারণ বাড়াতে গেলে যে সমস্যা, পাস করাতে হবে তো, আর পাস করে না ফেল করতে হবে। সব নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আর্মির বিরুদ্ধে, স্ট্র্যাটেজির বিরুদ্ধে, কেউ ডিপার্টমেন্টটা সরাতে পারছে না। বলা হলো এখানে আর্মি ব্যাক্ট মাদ্রাসা পাস করা ছেলে ভর্তি হতে পারবে না, সবাই সবাই ভর্তি হবে। রিটায়ারমেন্টের আগে আমি কয়টা ক্লাস নিয়েছি 2016 সালে, এসে আমাকে বলছে স্যার কী করবো, কিছু দিতে পারি না, আমরা তো জেনারেল স্টুডেন্ট। তো জেনারেল স্টুডেন্ট আর্মি কেন ভর্তি হবে, এখানে মাদ্রাসা স্টুডেন্টের ভর্তি হবে, কিন্তু না, এমনভাবে করে দিয়েছে ফ্যাকাল্টি থেকে, ফলে এইসব ছেলে মেয়েগুলোকে ফেল করানো বিপদ, পাস করানোটা বিপদ। স্বামী চেয়ারম্যানকে বললাম বাবা তোমার আমার এই হবেটাও না, এই খাতাগুলো তোমাকে দিই, তুমি নম্বরটা যা পার পাস করে দেবো, আমার দ্বারা হবে না। কিন্তু যার জন্য আমার দেখতে পাচ্ছি সে জিরো পাবে, আমি তাকে কী করে পাস মার্ক দিই। কিন্তু এমন এমন মানে ফেসাদে ফেলানো হয়েছে, কোনো ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা বলেছিলাম দেখো আর্মি স্টাডিজটা আলাদা ফ্যাকাল্টি করো, সেটাও হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি বাড়তে বাড়তে, ডিপার্টমেন্ট বাড়তে বাড়তে 62টা হয়েছে, কোরআন রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, হাদিস রিসার্চ ডিপার্টমেন্ট হয়নি, সবই হবে, চারুকলা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, লারলাপ্পা করার জন্য চারুকলা মানে মূর্তি, মূর্তি শিখতে হবে না, হচ্ছে যারা করেছেন করেছেন, তারা কৈফে দেবেন আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কালামে করে গবেষণা করার জন্য যদি একটা সুযোগ রাখা যেত, তাহলে আল্লাহর কাছে ভালো থাকতাম, অন্তত ছাত্ররা সুযোগ পাইত, সে সুযোগ আমাদের নাই। তোমরা গর্ব করছি ইবনে বতুতাকে নিয়ে, খলদুনকে নিয়ে, আল ফারাবি আল ফারগানি নাম বলছে না, তারা কি এমনি এমনি শিখছে নাকি? তাদের সময় সুযোগ ছিল, আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত রজার বেকন পর্যন্ত বলছেন যে বর্তমান বিশ্বের যে বিজ্ঞানের অগ্রগতি মূল হয়েছে মুসলমানদের অবদান। ডক্টর স্প্রিঙ্গার পর্যন্ত বলছেন যে মুসলমানরা যদি পৃথিবীতে না আসতো বিজ্ঞানের অগ্রগতি আর 1000 বছর পিছিয়ে যেত। সবাই স্বীকার করে
সেই যুগের মুসলমানরা বিজ্ঞানের অগ্রগতি কীভাবে করলো, তারা কী করে বীজগণিত আবিষ্কার করলো, তারা কী করে ঘড়ি আবিষ্কার করলো, তারা কী করে আণ্বিক গতি বার্ষিক গতি আবিষ্কার করলো, তারা কী করে শূন্য যে দিতে শূন্য দেয় না, আমরা একের পেটে শূন্য দিয়ে শূন্য হয়, এই শূন্যের আবিষ্কার মুসলমানরা করলে কীভাবে করলো, তো সেই যুগে তারা কীভাবে রিসার্চ করত, তাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছিল, বলিতে পেরেছে মায়ের পেটে পড়তে কি বিজ্ঞানী হয় নাই। আজ আজকে আমরা বিমানে উঠতেছি, বিমান কারা করছে, আমার অবশ্যই মার্কনীরা দুই ভাই করেছে, জি না, ও তো দুই ভাই অনেক আগেই মুসলমানরা করেছে, এটা তো উঠার পরে পড়ে গেছিল, ফলে আর আগাতে পারেনি, এই সবগুলি এখন স্বীকার করছে। আমরা ওগুলো আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছি, তোরা দেখে নিবে, তালিকা দিও, এরা 33টা তালিকা দিয়ে দিছি আমরা সেখানে, বীজগণিত, ত্রিকোণমিতি, কিসমিতি, জ্যামিতি, মাত্র নামটা মেলা আছে না তোমাদের সায়েন্সের, এই সমস্ত গোড়া হলো মুসলমানদের। তো সেই যুগের মুসলমানরা শিখেছে কোরআন রিসার্চ করে, এ যুগের মুসলমানদের এই 90% মুসলমানদের দেশের কেন কোরআন রিসার্চের জন্য চেষ্টা করা হবে না, মুখে তো খুব বলো গণতন্ত্র, এদেশে অধিকাংশ মানুষ আকিদা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে দেশ শাসন করাটা কোন ধরনের গণতন্ত্র, অথচ 50% এখন হচ্ছে 2018 সালের হিসাবে 62% মালয়েশিয়ার মুসলমানদের অবস্থান, 62% সেখানে মুসলমান, বাকি সব অমুসলিম, তারা এগিয়ে যাচ্ছে, তাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক তাদের দেশে, আমাদের দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্য এত কথা বলতে হওয়ার জন্য, এ তো নিজের প্রাণের দাবি, প্রত্যেকটা মুসলমানের মনের কথা এটা না, মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত, বিষয়টা খেয়াল করা উচিত সবারই, মৌলিক আদর্শ হবে আল্লাহকে চেনা, একরা, পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে যার শুরুতে একরা তুমি পড়ো নাই, কোথাও নাই, কোনো ধর্মে পাবেন না আপনি, যদিও আমরা ইসলামের সঙ্গে কারো তুলনা করি না, ইসলাম একমাত্র ধর্ম আল্লাহ, আর সব মানুষের বানোয়ার ধর্ম, তো কোনো ধর্মের শুরুতে একরা নাই, তুমি পড়ো, ইসলামেই প্রথম বলা হয় তুমি পড়ো, যে ধর্মের বাণী শুরুতে পড়ো, কী পড়বে, কার নামে পড়বে, কেন পড়বে, কী শিখবে সব বলা হচ্ছে, আর সেই ইসলাম আমাদের আকিদায় বিশ্বাসে আমলে আখলাকে থাকা সত্ত্বেও আমাদের সন্তানরা ইসলামের উপরে রিসার্চ করতে পারছে না, ইসলামের বৈজ্ঞানিক বিষয়গুলি পড়তে পারছে না, আমরা দুঃখের কথা কাকে বলব, সেদিন বলে গেছি, বহুদিন পরে আজকে আবার এসেছি, একই কথাই বলে যাচ্ছি, আজকে সবচেয়ে যে বিষয়টি বলছিলাম, কোনো জিনিস প্রতিষ্ঠা করতে তিনটা জিনিস লাগে, এক নম্বর হলো লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা, আমরা বলে দিয়েছি লক্ষ্য উদ্দেশ্য হবে তৌহিদ, রিসালাত, আখেরাত, ঠিক আছে, তো শিক্ষার লক্ষ্য হতে হবে তৌহিদ, কোনো শির্ক চলবে না, মানুষ আল্লাহর আনুগত্য করবে, শয়তানের আনুগত্য করবে না, এ বিষয়ে ভোটাভুটি করার সাহস কারো যদি থাকে করো, যে বাংলাদেশে একটা লোক এর বিরুদ্ধে ভোট দেখি দেখি, দুই নম্বর এই লোকগুলোকে পরিচালিত করতে গেলে অবশ্যই একদল মানুষকে এগিয়ে যেতে হবে, অটোমেটিক্যালি আসমান থেকে পড়বে না, সেই একদল মানুষ হয় মূলত যুবশক্তি, যুবশক্তি সমাজের প্রাণশক্তি, আর যুবশক্তির মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড হচ্ছে ছাত্রশক্তি, কারণ তারা লেখাপড়া করে, তারা জানে, রিসার্চে থাকে, ছাত্রদেরকেই বলবো তোমরা এই লক্ষ্যে এগিয়ে আসো, তিন নম্বর একা একা আগাইলে হবে না, তোমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই তোমাদের মূল্যায়ন হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমি যখন ছিলাম তখন আহলেদের যুবসংঘ এখানে রেজিস্টার্ড সংগঠন হয়নি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি চলে যাওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে আহলেদ যুবসংঘ রেজিস্টার্ড হয়েছে, তাই না, ও বলছে আপনি কারাগারে যাওয়ার পরে হয়েছে, তাও তো হল, তাহলে তো আমার মনে হয়নি, আমি তো চলে গেছি তখন অলরেডি, কারাগারে যাওয়া মানে জাহান নামে যাওয়া শেষ, তাহলে ধরলাম মরে গেছি, যাই হোক আলহামদুলিল্লাহ একটা খুশির খবর, যদি আহলেদের যুবসংঘ বলে একটা সংগঠন তোমার ছাত্রদের মধ্যে না থাকতো তাহলে আজকে এখানে ঢুকতে পারছো তোমরা, কথা বলো, অথচ তোমাদের আসার আগে থেকে এই ইউনিভার্সিটিতে প্রফেসর বাড়ি ছিলেন ভাইস চ্যান্সেলর আহলেদ স্যার, তার আমলে হয়নি,
ফায়সাল সাহেব ফারুকী ছিলেন আহলাদিস, তার আমলে হয়নি। প্রফেসর সালাম সাহেব রেজিস্টার আহলাদিস, তার আমলে হয়নি। বহু ভিসি প্রভিসি ডিন চেয়ারম্যান কত গেছে আহলেছে ঠিক নাই, কারো আমল হয়নি। ছাত্রদের সব আমলেই ছিল, উত্তরবঙ্গে আহলে ছাত্র বেশি, কিন্তু যখনই ছাত্ররা সংগঠিত হয়েছে আহলে যুবসংঘের নামে, তখনই এটা সংগঠন এখানে অনুমোদন পাইছে, তারা কি পাইছে তো বোঝা গেল। অবশ্যই তোমাকে সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে, এককভাবে গেলে চলবে না। এখানেই এসে হাদিস আল জামাত রহমাতুন আর ফুরকাত আজাব, জামাতবদ্ধ জীবনে রহমতের জীবন আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। আজকে এখানে অনুমতি নিতে গেলে তুই কখনোই অনুমতি পাইতে না, যেহেতু আগে থেকে রেজিস্টার্ড সংগঠন হিসেবে তোমরা আছো এখানে বলেই কিন্তু ভাই প্রক্টর সাহেব তোমাদেরকে অনুমতি দিয়েছে, নাহলে দিত প্রক্টর সহপ্রক্টর যারা আছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত শিক্ষক ভাইরা আজকে এসছেন আমাদের, যদিও স্নেহস্পদ কিন্তু শিক্ষক হিসেবে আমাদের আপনিই বলতে হবে, তাছাড়া তো উপায় নাই। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা বলবো আপনারা সচেতন হন, আপনি যে সঠিক আদর্শের সন্ধান নিয়ে ছাত্রদের মধ্যে কাজ করছেন এটা মানুষকে বোঝাতে চেষ্টা করুন। কোড অফ লাইফ বলে অনেকে বলেছেন, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে না লক্ষ্য ক্ষমতা আগে না জনগণের মধ্যে পরিবর্তন আগে, আকিদা বিশ্বাসে পরিবর্তন আগে না শাসন ক্ষমতা পরিবর্তনটা আগে, আপনারা বলতে পারেন? আগে কি সমাজ পরিবর্তন হবে না আগে সরকার পরিবর্তন হবে? এখানে যে আমাদের অনেক আহলে শিক্ষকের মধ্যে দ্বিমত আছে, তারা মনে করেন রাষ্ট্র ক্ষমতায় গেলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল চিন্তা। আমরা এই চিন্তার মধ্যে নাই, বলতে পারেন আমাদের এই চিন্তার সঙ্গে বৈপরীত্য পোষণ করার কারণেই আমাদেরকে যারা কারাগারে ঢুকিয়েছিলেন তারা ছিলেন ওই চিন্তার অনুসারী, যারা বলতেন আগে ক্ষমতা যায় তারপর সব ঠিক করে ফেলবো, এত সহজ নয়। এটা যদি হইতো 650 বছর মুসলমানরা দিল্লিতে রাজত্ব করেছে, ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা বেশি না কম, অথচ 650 বছর ক্ষমতা ছিল তারা, দিল্লির সর্বা জগদীশ সর্বা বলে তাদেরকে সম্বোধন করা হতো। এই বাংলাদেশে 190 বছর ইংরেজ শাসন করেছে, এদেশে মানুষকে খ্রিস্টান হয়েছে কিছুই হয়নি, বরং বলবো বাংলাদেশে আজকে যে স্বাধীন দেশ হয়েছে মূলত ইসলামী চেতনার কারণে। জানত মুজিবনগরে ওর উপাশে নদিয়া, এপাশে মেহেরপুর না, মাঝখানে একটা ইয়ে বাঁশের বেড়া, আমি নিজে গেছিলাম এই গত নভেম্বরে। আমাদের এই ব্যাপার, তোমরা এখানে কেন বলছো কী করবো স্যার, রাজনৈতিক কারণে আমরা এখন এই আলাদা হয়ে গেছি আমাদের জেলার নদিয়া, তো স্যার আপনি মেহেরপুর আসলে আমার সব চলে যাই, তাই নাকি? ওই বিডিয়াতে বললি আমাদের আমির জামাতে আসছে, পাসপোর্ট ভিসা লাগবেটা করে আমি চলে গেলাম, চিন্তা করতে পারেন কেন আজকে মেহেরপুর? এ তো নাম তো ছিল নদিয়া, রাজশাহীর আগে নাম ছিল মুর্শিদাবাদ, আমাকে সেই সময় কাগজ এখন পর্যন্ত আছে, জেলা মুর্শিদাবাদ থানা গোদাগাড়ি জেলা মুর্শিদাবাদ, এখন না রাজশাহী হয়েছে, জাস্ট নদীর ওপাশেই তো পশ্চিমবঙ্গ, শুধু আদর্শিক কারণে। এদেশের অধিকাংশ লোক মুসলমান বলেই এদেশটা হয়েছে, পূর্ব পাকিস্তানটা হয়েছে বাংলাদেশ, আর ওদেশের অধিকাংশ লোক হিন্দু ছিল বলেই, অমুসলিম ছিল বলেই ওদেশটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ বা ভারতের একটা অধীনস্থ প্রদেশ। আর শুধু ইসলামী চেতনার কারণে আজকে বাংলাদেশ বাংলা জাতিসংঘে পৃথক অস্তিত্ব নিয়ে স্বাধীন বাংলাদেশের উঁচু মাথা নিয়ে সেখানে বসতে পারে, শুধুমাত্র আপনার ইসলামী চেতনার কারণে। এই চেতনা যে ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। এই চেতনাকে উন্নত রাখতে পারে আহলেদের যুবসংঘের ছেলেরা, কারণ তাদের চেতনার মধ্যে আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, তাই না? আমাদের দাওয়াত আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আল্লাহর দেওয়া চূড়ান্ত সত্যের একমাত্র অভ্রান্ত নিদর্শন, কিন্তু যখনই এখান থেকে ঘুরে বিয়ে আমরা ইসলামের নাম করে ফেঁকা বানিয়ে ফেলে দিয়েছি, একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছি, শিরক বিদাতগুলোকে আমরা ইসলাম বানিয়ে ফেলে দিয়েছি, এতক্ষণ হয়ে গেছে সমস্যা। ফলে ওই ইসলাম নয় যে ইসলামে যাবতীয় শিরক বিদাতকে হালাল করা হয়েছে, ওই ইসলাম নয়। ইসলাম হবে সিরেফ কোরআন এবং সহিহ হাদিস, যেখানে কোনো ভেজাল নেই, জৈব নেই, মৌজু নেই, জাল নেই। আহলেদের যুবসংঘের ছেলেদেরকে এই মৌলিক লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে প্রায় 35,000 ছাত্রের মধ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং শিক্ষক ভাইদেরকেও বলছি আপনারা
বিষয়টা বোঝার চেষ্টা করুন। কারোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, কোনো শত্রুতা নেই, সবার সঙ্গে আমাদের সুন্দর ব্যবস্থা, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ থাকা উচিত। ছাত্র এবং শিক্ষকের যে কথা একটু আগে বললেন, এটা যেন সবসময় মাথায় থাকে। তোমরা কাজ করবে শিক্ষকদের সামনে শিক্ষক সুলভ শ্রদ্ধা নিয়ে তার সাথে কথা বলবা, যে দলে যে থাকে না শিক্ষক বাস। একদিন আগে যদি শিক্ষক হয় আমার কোনো ক্লাসমেট, শিক্ষক হওয়ার পরে তার সঙ্গে চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই মৌলিক বিষয়গুলি মাথায় রেখো, সঙ্গে সঙ্গে পুরানো শেষ আলোকে নিজের জীবনটা গড়বে। নিজে যদি নিজের জীবন গড়তে না পারো তোমার কথা কে শুনবে? শুধু বক্তৃতা দিয়ে কোশ্চেন করলে সমাজ পরিবর্তন হয় না, তোমার নিজের আচরণ দিয়ে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আহলাদের যুব সংঘের আজকের এই সম্মেলন সফল হোক এবং অতি দ্রুত তোমরা এগিয়ে চলো। ছাত্র শিক্ষক সবার মধ্যে আমাদের দাওয়াতটা যেন তারা পেয়ে যান, বুঝতে চেষ্টা করেন। আমরা আজকের এই সম্মেলনে কিছুই করতে না পারলেও অন্তত চেতনা সৃষ্টি করা তো সম্ভব হবে, এটুকুই অন্তত যেন হয়। আর এই শিক্ষাব্যবস্থা প্রস্তাবনা বইগুলো সবার মধ্যে দিয়ে দাও, যদি কারো সুযোগে পড়লে চিনারা তারা বুঝতে পারবেন যে আমরা কী চাচ্ছি। পরিশেষে আমি আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী বক্তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।